আওয়ামী লীগ সরকারের করা আইনেই তাদের বিচারের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ দলটির আমির ডাক্তার শফিকুর রহমান আওয়ামী লীগকে দেশের সবচেয়ে চরমপন্থী দল বলে মন্তব্য করেছেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের রুকন সম্মেলনে তিনি 2006 থেকে 2024 পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্বে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর বিচার দাবি করেন। ৫ আগস্ট সরকার পতনের পর প্রকাশ্যে জামায়াতের কোনো সম্মেলন। দলটির মহানগরী উত্তরের রোকন সম্মেলনে বড় ধরনের জামায়াত হয় দলের সদস্যদের। প্রধান অতিথির বক্তব্যে দলের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, জামায়াত নেতারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমাদের এক একজন নেতাকে হত্যা করা হয়েছে, তার আগে বিভীষিকাময় অবস্থাতে সে তৈরি করা হয়েছে, গল্প ফাঁদা হয়েছে, মিডিয়াগুলোকে অপপ্রচারের হাতিয়ারে পরিণত করা হয়েছে, শাহবাগে আসর বসানো হয়েছে, সেই আসরে আজেবাজে জিনিসও সাপ্লাই করা হয়েছে, কাড়ি কাড়ি অর্থের যোগান দেওয়া হয়েছে। আওয়ামী লীগকে বাংলাদেশের সবচেয়ে চরমপন্থী দল মন্তব্য করে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দলটির বিচারও দাবি করেন তিনি। নির্মাণ কাজে আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still. তারাই তাদের সন্তানদের হাতে মুগর এবং হাতুড়ি তুলে দিয়েছিল আর মাথায় হেলমেট পরিয়ে দিয়েছিল। এদের চাইতে বড় চরমপন্থী এবং সন্ত্রাসী বাংলাদেশে আর কেউ জন্ম নেয়নি। যত দ্রুত সম্ভব ন্যায় বিচার প্রতিষ্ঠা করে ওদেরকে সঠিক পাওনা বুঝিয়ে দিতে। আমরা কোনো অবিচার জুলুম কারো উপর চাই না। তারা দীর্ঘদিন যে সমস্ত কালাকানুন আইন তৈরি করেছিলেন তাই দিয়েই তাদের বিচার হবে। 2008 সালে বিডিআর হত্যাকাণ্ডের প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, একটি বাহিনীকে ধ্বংস করা হলেও তার নেপথ্যের কারিগরদের শাস্তির বদলে পুরস্কৃত করা হয়েছে। বিডিআর এর সদস্যরা ওরা হাতের পুতুল ছিল, বলির পাটা ছিল, এরা নেপথ্যের নায়ক হয়ে দেশ নায়কে পরিণত হয়েছিল। এরপরেই তারা একই সাথে দুটা বাহিনীকে ক্ষতিগ্রস্ত করল, সেনাবাহিনীর মনোবল ভেঙে দিল আর বিডিআর এর নাম নিশানা মিটাই দিল। নতুন সময়ে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আমাদের সকলের সমবেত হাতগুলো এক জায়গায় হয়ে যাক, সেটা আমরা চাই। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। মাহফুজের দরবারে শুকর গুজার।